না শুনলি না? এ হয় না। কেন হয় না শক্তিমান? আমি তো তোমায় নিয়ে এক ফটোতে ছাত্র এসেছি। খাওয়ার মতো যত বড় ফল ফল স্বপ্ন হয় না শুনলি? কেন শক্তিমান? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব কোথায় নেই শুনলি? সেখানে আছে বিপদ আর মৃত্যুর হাতছানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, তাই তো ভালোবাসা আমার জীবনে পরিচিতা। তার ঘর বানার স্বপ্ন আমার কাছে অবাস্তব রূপ কথা। এই রূপ কথা রাজকুমার হয়ে তুমি আমার এই সুন্দর হৃদয়টা ঘুরিয়ে দাও শক্তিমান। জীবনে একটা দিনে যদি আমি তোমার সুদূরে স্বীকৃতি পাই, সেটাই হবে আমার নাম জীবনের শ্রেষ্ঠ পাওনা। দয়া করো শক্তিমান, দয়া করে আমাকে তোমার সাথে সেদিন তোমাকে জানাবো আমার মনের মন্দিরে সুস্বাগতম। তোমার সঙ্গে একটা খারাপ সম্পর্ক ছিল, আমি তোমাকে বিরক্ত করতে এসেছি।
কিন্তু তাতে যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারে। আমাকে অ্যারেস্ট করো, আমরা সত্যিকারকে তো বাঁচাতে পারবো দিদি। আপনাদের সমাজেই তো আমার গ্রামের পাশে সবটা মুছে দিয়েছে একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। আর জেলের দমবন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে বেরোলো স্বর্ণালী মুখার্জি বলকারে আসল আসামি আমি নই, অন্য কেউ। অথচ আপনাদের এই সভ্য সমাজ একজনকে প্রতিবাদ করলো না কেন? আমি অপরাধ না করে জেলভরত আসামি রয়ে গেলাম, সে কেন নির্দোষ না হয়ে আমি সবার জেলভরত আসামি রয়ে গেলাম? শুনলি তো, আমি নাকি ভদ্রলোক, তাই এবারের মতো আমি ওই 100 টাকাটা আমি নতুন করে দিলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজকে আরো বিষাক্ত করে তুলেছে। আর শক্তিমান এদেরই একজন। শক্তিমান? হ্যাঁ শক্তিমান, বলো কোথায় লুকিয়ে আছে শক্তিমান? আমি জানি তোমাদের মতো অসহায় নারীদের কাছে শক্তিমান হল মর্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আইনের রক্ষক হয়ে একজন আইন লঙ্ঘনকারীকে আমি প্রশ্রয় দিতে পারি না। তাই বলছি শক্তিমানকে তুমি আমার হাতে তুলে দিয়ে আইনের সহায়তা করো। আমার কর্তব্যের পথ করতে পারবে না বোন। শক্তিমান যেখানে লুকিয়ে থাকুক তাকে আমি খুঁজে ঠিক বের করবো। তাকে ধরার জন্য আমি সেই সাত সকাল থেকে ওই ঘরের মধ্যে লুকিয়েছিলাম। ওই সারা ইন্দুরের উৎপাত সহ্য করে ওই খাটের তলায় লুকিয়েছিলাম। আর তুমি এই দিয়ে সব কেছে আমি? হ্যাঁ তুমি, তুমি গড়গড় করে এখানে ঢুকলে। আর সেই হারাম জাদাটাও ফটাফট করে এখান থেকে পালিয়ে গেল না? আর আমিও বেশ কষে ধরেছিলাম আমার ঠ্যাং, কিন্তু হারামিটা আমার ল্যাং মেরে ভেঙে গেল গো। গেল 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 আমার স্যার, গেল গো। আরে আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা কি? লজ্জা তো তোমাদের, মানে তোমাদের ইয়ে। আরে যৌবনের অলঙ্কার, আর সেই অলঙ্কারে পুরুষদের মধ্যে বিলিয়ে দিলে
বলি তো নারী জীবনে সার্থ যাবো না। ওই শক্তিমানের সঙ্গে তোমার ছবি এই আমি দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি, তাই তো শক্তিমানকে আমি নিজের হাতে গুলি করে মারবো। বলি তুই এইভাবে কাঁদছিস কেন? ও শক্তিমান ধরে পেরিয়েছে বুঝি, চুপ কর হত ভাঙা। আরে হেড়ে গলায় প্রবল কন্যা কাঁদিস রে বান্ধব, নয় তো আবার কি আসর কান্না হলে চোখে জল কোথায়? বলি তোর চোখে এত জল ছিল, আরে তুই তো দেখি মেয়েদেরকেও হার মানিয়ে দিবি বান্ধব, কেন কাঁদছিলি বাবা বলতো? সে হলো শক্তিমানের বাগদত্তা।